হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অনলাইন স্টাডি 24x7। ডাব্লিউবি এমএসসি 7th এসএলএসটি তোমাদের 3rd মার্চ হতে চলেছে। সেই 3rd মার্চ এসএলএসটির জন্য ফিলোসফি 90 মার্কসের কিন্তু মক টেস্ট তোমাদের জন্য আয়োজন করা হয়েছে এই চ্যানেলে। তোমরা যারা এরকম মক টেস্ট দিতে চাও, তারা কিন্তু অবশ্যই ভিডিওর নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করে জেনে নিও তোমরা সেই মক টেস্টটা কীভাবে জয়েন করতে পারবে। আজকে আমি তোমাদের সাথে বিশেষ কিছু বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি। তোমাদের লাস্ট মোমেন্ট এটা প্রিপারেশন চলছে, কারণ তোমাদের হাতে সময় রয়েছে আর 1 সপ্তাহ। আজকে তোমাদের মানডে, তোমাদের নেক্সট তোমাদের সানডে তোমাদের এক্সাম। সেই শেষ মুহূর্তের প্রিপারেশন তোমাদের কীরকম হবে, ফিলোসফি নিয়ে আমি মূলত আলোচনা করব, কারণ যেহেতু এখানে আমার সাবজেক্ট ফিলোসফি, আমি তোমাদের সাথে ফিলোসফি নিয়ে আলোচনা করি। আর একটা যেটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নেগেটিভ মার্কস থেকে তোমরা কী করে বাঁচবে, কারণ এটা তোমাদের কাছে খুব বড় একটা প্রশ্ন। এই সমস্ত বিষয় নিয়ে আজকে তোমাদের আলোচনা থাকবে, তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পড়তে রাখো। এখন তোমাদের চলছে শেষ মুহূর্তের প্রিপারেশন। এই শেষ মুহূর্তের প্রিপারেশনের ক্ষেত্রে, ফিলোসফির ক্ষেত্রে যেটা আমি তোমাদের বলবো, খুব বিশেষ করে তোমরা ইন্ডিয়ান এবং তোমাদের যে ওয়েস্টার্ন পেপার রয়েছে অ্যান্ড তোমাদের লজিক যেটা রয়েছে সেগুলোর ওপর তোমরা জোর দাও। এথিক্সের যে পার্টগুলো তোমরা জোর দেবে সেগুলো আমি তোমাদের বলছি। কান্টের নিঃস্বত্ব অনুজ্ঞা, তোমাদের উপযোগিতাবাদ, কটা উপযোগিতাবাদ রয়েছে, সুখবাদের মধ্যে কোন কোন ভাগগুলো রয়েছে এগুলোর ওপর জোর দাও। আর কোনটি নৈতিক বাক্য, কোনটি অনৈতিক ক্রিয়া, মানে কোন ক্রিয়ার মধ্যে কোনটা যাচ্ছে, শুধুমাত্র সেই উদাহরণগুলো দেখো। আমার মনে হয় এগুলো দেখলে তোমাদের এথিক্সের পার্টটা অনেকটাই তোমাদের কমপ্লিট হবে। এর বেশি এথিক্স থেকে তারা কোনো রকম প্রশ্নে খুব একটা যাবে না। আর হ্যাঁ, এথিক্সের বইয়ের নাম, মানে এথিক্সের মধ্যে, নীতিবিদ্যার মধ্যে যারা রয়েছেন নীতিবিদগণ, তাদের কিছু বইয়ের নাম তোমরা জেনে রাখবে। যেমন ম্যাকেনজির কোন বইয়ের নাম, তোমাদের বেন্থামের বই, তোমাদের মিলের বই, এই সমস্ত বইগুলো তোমরা জেনে রাখবে। যদি তোমরা বইয়ের নাম না জানো, আমাকে কমেন্ট বক্সে তোমরা জানিও, আমি তোমাদের সাথে অবশ্যই সেই একটা ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসবো। সেই লজিক পোর্শনের ক্ষেত্রে, লজিক পোর্শনের ক্ষেত্রে তোমরা যেটা দেখবে, তোমরা দেখবে যে আমাদের যে বৈধ মূর্তিগুলো আছে প্রত্যেকটার নাম তোমাদের ক্ষেত্রে যেন তোমাদের মনে থাকে, যেন যেভাবেই দিক না কেন সেগুলো তোমাদের যেন মিস না হয়। এছাড়া তোমাদের আবর্তন বিবর্তন একদম সঠিকভাবে কোন বচন তোমাদের কীভাবে চিহ্নিত করতে হবে সেগুলো তোমরা দেখিয়ে নিও, কারণ এটা এসএলএসসি এক্সাম, এখানে কিন্তু তোমাদের সেগুলো অবশ্যই তোমাদের করতে দেবে। এছাড়া আমাদের যে প্রুফ রয়েছে কোয়ান্টিফিকেশনের ক্ষেত্রে, তোমরা দেখবে যে প্রত্যেকটা রুলগুলো তোমরা দেখে নেবে কীভাবে সেই প্রুফগুলো করা যায়। ছোটোখাটো একটা প্রুফের মধ্যে তোমাদের দিতেই পারে, খুব বেশি কঠিনের দিকে হয়তো তারা যাবে না। কোশ্চেন আমার মনে হয় না খুব বেশি কঠিনের দিকে যাবে, যেটা আমার মনে হয় কোশ্চেনের মধ্যে তোমাদের 90টা যে কোশ্চেন থাকে তার মধ্যে হয়তো 20 থেকে 25টা কোশ্চেন থাকতে পারে যে একটু হার্ডের দিকে, বাকিগুলো কিন্তু ইজিই থাকবে। এবার সেটা খুব ইম্পর্টেন্ট পার্টে, যেটা তোমাদের নেগেটিভ মার্কস। আচ্ছা, আমি তোমাদের সাথে শুধুমাত্র যেহেতু লজিক আর এথিক্স নিয়ে কথা বললাম, আর সাইকোলজির ক্ষেত্রে শুধুমাত্র যে মেথডগুলো, মানে তোমাদের সিলেবাসটা তোমাদের রয়েছে, সিলেবাসটা খুলে দেখবে যাতে তোমাদের মেথড আছে, শুধু সেগুলো সম্বন্ধে একটু কনসেপ্টগুলো তোমরা ক্লিয়ার রাখবে, কে কোনটা দিয়েছে, ব্যাস। এর বেশি তোমাদের দেখতে হবে না। আমি শুধু তোমাদের এইগুলো নিয়ে আলোচনা করলাম, তার কারণ আমি চাই না যে তোমরা ইন্ডিয়ান এবং ওয়েস্টার্নের ক্ষেত্রে কোনো রকম বাছাই করো। আমি চাই তোমরা ইন্ডিয়ান এবং ওয়েস্টার্ন একদম খুঁটিয়ে পড়ো, এবং বাকি এগুলো থেকে এই ধরনের জিনিসগুলো যদি তোমরা পড়ো, আমার মনে হয় তোমাদের কমপ্লিট হয়ে যাবে যা প্রশ্ন আসবে। এবার নেগেটিভ মার্কস নিয়ে যে কথাগুলো আমি বলছিলাম, দেখো নেগেটিভ মার্কসে এড়ানোর একটা খুব বড় একটা ব্যাপার, সেটা হচ্ছে যে যে বিষয়গুলো আমাদের মনে হচ্ছে, ধরো আমাদের, আমার 10টা প্রশ্ন মনে হচ্ছে, 10টা প্রশ্ন আমি জানি না, সেই 10টা প্রশ্নের মধ্যে এরকম লাগছে যে 3টে প্রশ্ন আমাদের মনে হচ্ছে যে এটা এ হবে বা এটা সি হবে, সেই 3টে প্রশ্ন তুমি কভার করো। বাকি যে তোমার মনে হবে 7টা প্রশ্ন যে এগুলো আমি ঠিক জানি না, হতে পারে এও, হতে পারে বিও, হতে পারে সিও, সেগুলো অ্যাটেম্প করো না। এই কারণে অ্যাটেম্প করো না, দেখো যদি নেগেটিভ মার্কস না থাকতো তোমরা অবশ্যই অ্যাটেম্প করতে, দেখা গেছে তো সেই 7টার মধ্যে তোমাদের 6টা ঠিকও হয়ে গেলো, যেটা হয় আমরা বি দিলাম সি দিলাম ঠিক হয়ে গেল। কিন্তু যেহেতু এখানে নেগেটিভ মার্কস রয়েছে, সেই ঠিক হওয়ার সম্ভাবনাকে মাথায় রেখেও তোমাদের কোশ্চেন কিন্তু ছেড়ে আসতে হবে, তোমাদের ছাড়তে হবে। আমি একটা কথা কিন্তু তোমাদের বারবার বলছি, যেসব জিনিসগুলোকে তোমাদের মনে হবে যে এগুলো অ্যাটেম্প্ট, এটা এ বি সি আমি ঠিক বুঝতে পারছি না, সেগুলো তোমরা ছেড়ে এসো। জানি সেগুলো করলে হয়তো তোমাদের নাম্বার আসতেও পারতো, হয়তো বাড়ি এসে দেখবে আচ্ছা আমি তো এটা ভাবছিলাম, হয়তো এটাই ঠিক হতো, আমি নাম্বার পেয়ে যেতাম। তা সত্ত্বেও তোমাদের হলে তোমাদের এটা ছেড়ে আসতে হবে, কারণ যদি ঠিক না হয় সেটা কিন্তু তোমাদের নেগেটিভ মার্কসের দিকে যাবে। মোট হলে তুমি হয়তো স্কোর করলে হয়তো 70, কিন্তু তোমার নেগেটিভ মার্কস হতো তুমি বাকি 20টা প্রশ্ন তোমার ভুল, তো তুমি আন্দাজ করতে পারছো তোমার স্কোরটা কতটা নেমে আসবে। আমি এই কারণেই তোমাদের বলছি, যে প্রশ্নে তোমাদের মনে হবে সমস্যা রয়েছে সঠিক তোমরা নাও, শুধু সঠিকও না, মানে যে অনেক প্রশ্ন আমাদের এরকম থাকে হয় বি নয় এ, এটার মধ্যে একটা হবি, অনেক প্রশ্ন আমাদের এরকম থাকে যে আমরা জানিই না, মানে হতে পারে বি হতে পারে সি, সেই প্রশ্নগুলোকে তোমরা অ্যাভয়েডই করো। এটাই একমাত্র চান্স যে নিজেদের যে স্কোরটা তোমরা অ্যাকচুয়াল যে স্কোরটা করবে, 70 করো, 60 করো, 65 করো, সেই স্কোরটাতেই রাখা।
সেটাকে কমিয়ে না আনা। আশা করি আমি তোমাদের সাথে নেগেটিভ মার্কসের যে কনসেপ্টটা সেটা তোমাদের সাথে আমি ক্লিয়ার করতে পারলাম। কারণ নেগেটিভ মার্কস বাড়ানো মানে নিজের যে অ্যাকচুয়াল স্কোর সেটাকে কমিয়ে দেওয়া, আর কিছুই নয়। তাহলে মাদ্রাস সার্ভিসের এক্সাম যারা দিচ্ছ, প্রত্যেকটা SLST সমস্ত স্টুডেন্টদের জন্য অনেক শুভেচ্ছা। তোমরা প্রত্যেকে তোমরা ভালো করে এক্সাম দাও, তোমরা এক্সামে তোমরা প্রত্যেকে সফল হও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওটা।